নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই নতুন বছরের শুরুতেই চলে এসেছি একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে টপিকটি নিশ্চয়ই আপনারা থামনেলে দেখেছেন এবং আমি আপনাদের সামনে প্রশ্নটি আমি আরেকবার রাখব আপনারা কি এখনও মাইক্রোসফট অফিস ব্যবহার করেন যদি করেন তাহলে আমি হলফ করে বলতে পারি অন্তত আশি শতাংশ বা তার বেশি ক্ষেত্রেই আপনারা মাইক্রোসফট অফিস পাইরেটেড ভার্সানে ইউজ করছেন বা করেন হয় জেনে শুনে বা নিজের অজান্তে কারণ আমাদের মতো বেশিরভাগ লোকের ক্ষেত্রেই মাইক্রোসফট অফিস প্যাকেজটি অরিজিনালি লাইসেন্স কিনে ব্যবহার করাটা যথেষ্ট খরচ তো বটেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাইক্রোসফট অফিস প্যাকেজের যে ব্যবহারটুকু করি আমি সাধারণ ব্যবহারের কথাই বলছি তাতে আমাদের মাইক্রোসফট অফিস প্যাকেজটি কিনে ব্যবহার করতে একটু দ্বিধা নিশ্চয়ই হয় সেক্ষেত্রে আমরা পাইরেটেড সফটওয়্যারের দিকেই ঝুঁকে পড়ি আমি এক্ষেত্রে যারা বিজনেস পারসন বা যারা অ্যান্টারপ্রেনিউর তাদের কথা ধরছি না তারা নিশ্চয়ই হয়তো সফটওয়্যারটি কিনেই ব্যবহার করেন এবং এখন প্রায় সমস্ত নতুন ল্যাপটপেও মাইক্রোসফট অফিস প্যাকেজটি প্রি ইনস্টল হিসেবে আসছে উইন্ডোজের সাথে কিন্তু বলে রাখাই বাহুল্য সেসব ক্ষেত্রেও কিন্তু ল্যাপটপের দামের সঙ্গে মাইক্রোসফট অফিস প্যাকেজের দামও ধরে রাখা থাকে যদি আপনি এই সমস্ত পরিস্থিতির একটি অল্টারনেটিভ সলিউশন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য শেষ অবধি দেখতে থাকুন অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের ওপর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক হ্যাঁ আমি লিব্রে অফিস প্যাকেজের কথাই বলছি এবং এটি একমাত্র অ্যাভেলেবেল ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার যেটা কিনা প্রকৃত প্রকৃতপক্ষে মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হয়ে উঠতে পারে প্রসঙ্গত বলাই বাহুল্য এই সফটওয়্যারটি ছাড়াও আরও অনেক ফ্রি এবং ওপেন সোর্স মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ প্যাকেজ পাওয়া যায় যেমন ওপেন অফিস কিংসফট অফিস ইত্যাদি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেলে আমি সব সময় ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং তার মধ্যে বেস্ট অপশন অবশ্যই এই লিব্রো অফিস যারা লিনাক্স সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য এই অফিস প্যাকেজটি অপরিহার্য হয়তো অনেকেই জানেন কারণ লিনাক্স সিস্টেমে মাইক্রোসফট অফিস ব্যবহার করার মতো কোনো অপশন নেই যারা উইন্ডোজ অথবা ম্যাক সিস্টেমের জন্য মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ খুঁজছেন তারা দেখতে থাকুন একদম শুরু থেকে বলি সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন কি করে তার জন্যে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যান এবং সেখানে আপনাদের সার্চ ইঞ্জিনটি ওপেন করে নিন এবং টাইপ করুন লিব্রে অফিস ডট ওআরজি এবং এন্টার কি প্রেস করুন যে সার্চ রেজাল্টটি আপনাদের সামনে ওপেন হবে তার মধ্যে সবার প্রথমে ওপরেই সাইটটির লিঙ্ক নিশ্চয়ই থাকবে লিব্রে অফিস ডট ওআরজি সরাসরি ক্লিক করে সাইটটিতে ঢুকে যান সাইটটিতে চলে যাওয়ার পরে খানিকটা এইরকম স্ক্রিন আপনারা দেখতে পাবেন লিব্রে অফিস সম্পর্কে ডিটেলসে জানতে গেলে এই হোম পেজে দেওয়া ইনফরমেশনগুলো আপনারা পড়তে পারেন স্কর করে আমি নিশ্চয়ই বলবো এগুলো একবার চোখ বুলিয়ে নিন আপনারা জানতে পারবেন এই লিব্রে অফিস প্রজেক্টের সম্বন্ধে এবং এই লিব্রে অফিস থেকে আপনারা কি আউটপুট পেতে পারেন এবং লিব্রে অফিস কীভাবে প্রফেশনাল কোয়ালিটি ডকুমেন্ট জেনারেট করতে সক্ষম এই সমস্ত কিছু ডিটেলস আপনারা অ্যাট এ গ্লান্স এই ওয়েবসাইটটির পেজ থেকে পেয়ে যেতে পারেন ডাউনলোড করার জন্য সরাসরি চলে যান ডাউনলোড বাটনে এবং গিয়ে ক্লিক করুন এখানে একটি লিস্ট আপনাদের সামনে চলে আসবে সবার উপরেই থাকবে ডাউনলোড লিবরা অফিস সরাসরি ক্লিক করে চলে যান ডাউনলোড পেজে আপনারা চলে যাবেন আজকের ডেটে অর্গানাইজেশনটি আপনাদের দুটো ভার্সান অফার করছে আপনারা যদি পরবর্তী সময়ে ভিডিওটি কখনো দেখেন তাহলে নিশ্চয়ই এই ভার্সানগুলো আরও আপডেটেড হয়ে যাবে সবার উপরে যে ভার্সানটা থাকে সেটা আর্লি রিলিজ ভার্সান থাকে পরিষ্কার লিখেই দেওয়া আছে ইফ ইউ আর এ টেকনোলজি এনথুসিয়াস্ট আর্লি অ্যাডাপ্টার অর পাওয়ার ইউজার দিস ভার্সান ইজ ফর ইউ মনে হলে এই ভার্সানটি ডাউনলোড করে নিতে পারেন এখানে চুজ ইউর অপারেটিং সিস্টেম উইন্ডোজ সিক্সটি ফোর বিট ডিফল্ট রয়েছে যেহেতু আমি উইন্ডোজ সিস্টেমে রয়েছি ক্লিক করলে দেখতে পাবেন এখানে লিনাক্স ম্যাকওয়েস এবং উইন্ডোজের সমস্ত ভার্সানগুলো সাপোর্ট করে সিক্সটি ফোর বিট ইভেন থার্টি টু বিট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এর নিচে যে ভার্সানটি রয়েছে সেটাকে এল টিএস ভার্সান বলা হয় অর্থাৎ লং টার্ম সাপোর্ট ভার্সন স্টেবিলিটির জন্য এই ভার্সনটি ডাউনলোড করে নেওয়ার জন্য আমি রেকমেন্ড করব বলাই বাহুল্য আমরা যে ধরনের অফিস প্যাকেজ ব্যবহার করি তাতে এই দুটো ভার্সনের মধ্যে ব্যবহারিক কোনোরকম তফাত আপনারা পাবেন না যদি আপনারা পাওয়ার ইউজার না হন সেক্ষেত্রে পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে এই ভার্সানটি আপনারা ডাউনলোড করতে পারেন অথবা আপনারা যেই সময় ভিডিওটি দেখবেন তার জন্য যে আপডেটেড ভার্সান থাকবে এবং লং টার্ম সাপোর্ট ভার্সানও থাকবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী সেই ভার্সানটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড চালু হয়ে যাবে আপনি ডাউনলোড পেজে চলে যাবেন এবং সরাসরি ডাউনলোড চালু হয়ে যাবে চলে যাচ্ছি ইনস্টলেশন প্রসিডিওরে ডাউনলোড হয়ে যাওয়ার পর যে ইনস্টলার ফাইলটি আপনারা পেয়ে যাবেন সেই ইনস্টলার ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার স্ট্যান্ডার্ড ইনস্টলেশন প্রসিডিওর শুরু হয়ে যাবে ঠিক যেরকমটি এই মুহূর্তে আপনারা ডেস্কটপে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন প্রসিডিওর আপনারা যদি নেক্সট নেক্সট করে যান তাহলে খুব ইজিলি সফটওয়্যারটি ইনস্টল করে ফেলতে পারবেন আমার অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি চলে যাচ্ছি সরাসরি সফটওয়্যারের পেজে ইনস্টল করার পর সফটওয়্যারটি আইকন থেকে বা স্টার্টমেনু থেকে ডাবল ক্লিক করে রান করার পরে প্রথমেই আপনারা যে হোম পেজটি দেখতে পাবেন সেটি এই রকম এটি একটি কমন হোম পেজ লিব্রে অফিস সফটওয়্যারের সমস্ত প্যাকেজ সফটওয়্যারগুলোর জন্য এখানেই আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি পেন রয়েছে যেখানে আপনারা এই সফটওয়্যারের মধ্যে কি কি অফিস ডকুমেন্টের সাপোর্ট এবং সার্ভিস পাচ্ছেন সেই সফটওয়্যারগুলো ইনক্লুডেড রয়েছে রাইটার ডকুমেন্ট রয়েছে যেটা দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডকুমেন্ট তৈরি করতে পারি ক্যাল্ক স্প্রেডশিট রয়েছে যেটা দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলের মতো কাজ করতে পারি ইমপ্রেস প্রেজেন্টেশন রয়েছে বলাই বাহুল্য যেটা দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো কাজ আমরা করতে পারি এছাড়াও আরও তিনটে ইনক্লুডেড সফটওয়্যার এখানে দিয়ে দেওয়া রয়েছে ড্র ড্রয়িং রয়েছে এই সফটওয়্যারটি ভীষণ ইন্টারেস্টিং এটা দিয়ে আমরা কোরেল ড্রয়ের মতো কিছুটা ড্রয়িংও করতে পারি অর্থাৎ ভেক্টর ডিজাইনিংও করতে পারি এবং এই সফটওয়্যারটা দিয়ে পিডিএফও এডিট করা পসিবল আমি ভবিষ্যতে এই সমস্ত অপশানগুলো ডিটেল টিউটোরিয়াল নিয়ে আসতে থাকবো ম্যাথ ফর্মুলা এটি ভীষণ ইন্টারেস্টিং একটি সফটওয়্যার প্যাকেজ এই সফটওয়্যার মধ্যে ইনক্লুডেড করে দেওয়া আছে যারা সাইন্টিফিক ডকুমেন্ট ক্রিয়েট করেন অথবা যারা স্কুল টিচার বা টিচারি প্রফেশনার রয়েছেন যারা কোয়েশ্চেন টাইপ করেন বা কোয়েশ্চেন ক্রিয়েট করেন বা কোয়েশ্চেন ডকুমেন্ট প্রিপেয়ার করেন তাদের জন্য সাইন্টিফিক কোয়েশ্চেন বা ম্যাথের কোয়েশ্চেনের জন্য ফর্মুলা টাইপ করা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য অনেকটাই অসুবিধাজনক কারণ ওয়ার্ডেও সরাসরি সেরকম কোনো খুব ক্রিটিক্যাল ফর্মুলা বিল্ড করার জন্য কোনো অপশান দেওয়া নেই তার জন্য ওয়ার্ডে আলাদা এক্সটেনশন বা আলাদা সফটওয়্যার ইউজ করতে হয় এখানে সরাসরি এইরকম একটি সফটওয়্যার প্যাকেজের মধ্যে ইনক্লুড করে দেওয়া রয়েছে এটা নিয়েও আমি ডিটেলস ভিডিও ভবিষ্যতে নিয়ে আসবো বেস ডেটাবেস যেটা মাইক্রোসফট অ্যাক্সেসের অল্টারনেটিভ একটি ডেটাবেস কমপ্লিট ডেটাবেস প্যাকেজ এই সফটওয়্যারের মধ্যে ফ্রিতে আপনাকে প্রোভাইড করে দিচ্ছে সার্ভিসটি সবার উপর মেনুতে ফাইল টুল এবং হেল্প তিনটে মেনু আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা অনলাইন হেল্প সিস্টেমের সাপোর্ট নিতে চান তাহলে এখান থেকে সরাসরি লিব্রেল অফিস হেল্পে চলে যাবেন এবং এখানে আপনি হেল্প সিস্টেমে একবার চোখ বুলিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক সফটওয়্যারটা আমাদের কীরকম ইন্টারফেস প্রোভাইড করছে ডিফারেন্ট ডকুমেন্ট ক্রিয়েশন বা ডকুমেন্ট এডিটিংয়ের জন্য সবার প্রথমে রাইটার ডকুমেন্টে চলে যাচ্ছি যেটা কিনা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মতো আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করতে হেল্প করবে রাইটার ডকুমেন্টে ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন প্রথমবারের জন্য রাইটার ডকুমেন্টটি ওপেন হলো এবং এটি খানিকটা এইরকম দেখতে এবং এখানে প্রথমেই আপনাকে কিছু টিপস দিয়ে হেল্প করা হচ্ছে আপনারা এই টিপসগুলো পেতে হলে শো টিপস অন স্টার্ট অপশনটি অ্যাক্টিভেট অবস্থায় এটাকে ক্লোজ করে দিতে পারেন অথবা যদি এই টিপসের আপনাদের দরকার না হয় তাহলে শো টিপস অন স্টার্টআপ আপ অপশানটাকে আনচেক করে এটাকে ক্লোজ করে দিতে পারেন ভবিষ্যতে হয়তো রান করার সময় আপনাদেরকে টিপস আসবে না আমি আপাতত এই রিবেনটাকে ক্লোজ করে দিচ্ছি যাদের এই আউটলুকটা হয়তো খুব একটা পছন্দ হবে না কারণ নতুন ভার্সন মাইক্রোসফট অফিস ব্যবহার করতে করতে যারা সড়গড় হয়ে গেছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানেও রিবন বা ট্যাপড আইকন ফরম্যাটে চলে যেতে পারেন তার জন্য ভিউ মেনিতে চলে যান এবং এখান থেকে ইউজার ইন্টারফেস অপশনটিতে ক্লিক করুন এইরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলবে দেখুন স্ট্যান্ডার্ড টুলবার বাই ডিফল্ট সিলেক্টেড রয়েছে এখান থেকে যদি ট্যাবড অপশনটি আপনি সিলেক্ট করেন তাহলে এটা মডার্ন মাইক্রোসফট অফিস প্যাকেজের মতো এখানেও ট্যাবড রিবন টুল সেট আপনাদের সামনে প্রেজেন্ট করে দেবে এক্ষেত্রে সফটওয়্যার আপনাকে দুটো অপশন দিচ্ছে অ্যাপ্লাই টু রাইটার এবং অ্যাপ্লাই টু অল এখানে যদি আপনি অ্যাপ্লাই টু রাইটার করেন তাহলে এই রাইটার সফটওয়্যারের ক্ষেত্রেই এরকম ট্যাবড ভার্শনটি অ্যাক্টিভেট হবে এবং এর অন্যান্য যে প্যাকেজগুলো সফটওয়্যার ইনক্লুডেড রয়েছে সেগুলোতেও কিন্তু বাই ডিফল্ট ওল্ডার স্টাইল মেনু সেটই থাকবে আর আপনি যদি অ্যাপ্লাই টু অল করেন তাহলে এই সফটওয়্যার প্যাকেজের মধ্যে যে কটা সফটওয়্যার সার্ভিস ইনক্লুডেড রয়েছে তাতে সব জায়গাতেই এরকম ট্যাব ড্রিবন মেনু সেট অ্যাক্টিভেট হয়ে যাবে আমি অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি এবং এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পেলেন ওল্ড মেনু আইকন অ্যারেঞ্জমেন্ট থেকে এখন খানিকটা মডার্ন মাইক্রোসফট অফিসের মতো ট্যাব মেনু আইকন সেটে সফটওয়্যারটি কনভার্ট হয়ে গেছে বলা বাহুল্য ইউজার ইন্টারফেসটি কনভার্ট হয়ে গেছে যেরকম আমরা মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে দেখতে পাই ফাইল হোম ইনসার্ট লেআউট রেফারেন্স রিভিউ ভিউ এক্সটেনশন টুলস যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই আইকন সেটটি নিশ্চয়ই ফ্যামিলিয়ার মনে হবে আপনারা সরাসরি টাইপ করার মাধ্যমে এখানে ডকুমেন্ট ক্রিয়েট করা শুরু করে দিতে পারেন এই মুহূর্তে আপনাদের মনে যে প্রশ্নটা আসছে আমি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি আমি শিওর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই সফটওয়্যারটি কি মাইক্রোসফট অফিস ডকুমেন্টকে এডিট করতে পারবে বা ওপেন করতে পারবে বা এই সফটওয়্যারটিতে আমি যে ডকুমেন্টটি ক্রিয়েট করব। সেটা কি আমি মাইক্রোসফট অফিসের ওপেন করতে পারবো বা অফিসের যে কোনো ভার্সনের সাথে কি এটা কম্প্যাটেবল হবে এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ এই সফটওয়্যারের সাহায্যে আপনারা মাইক্রোসফট অফিসের ক্রিয়েটেড যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন এবং এই সফটওয়্যার দিয়ে ক্রিয়েটেড ডকুমেন্টও আপনারা মাইক্রোসফট অফিসের 2007 বা তার আর্লিয়ার যে কোনো ভার্সান এবং লেটেস্ট মাইক্রোসফট অফিস প্যাকেজের সাহায্য ওপেন করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই যদি ফাইল মেনুতে আমরা চলে যাই এখান থেকে ওপেন বাটনটিতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমি একটি স্যাম্পল ওয়ার্ড ফাইল মাইক্রোসফট অফিস ফর্ম্যাটে যেটা রয়েছে সেরকম আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল স্যাম্পল ফাইল আমি ডাউনলোড করে রেখেছি টাইপে দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং আপনারা আইকন দেখে নিশ্চয়ই চিনতে পারছেন ফাইলটি ডক এক্স ফরম্যাটে রয়েছে এটা কনফার্ম করার জন্য আমি এখান থেকে অল ফাইল অপশানে চলে যাচ্ছি এবং এখানে দেখুন ডকেক্স অপশানটি রয়েছে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে দেখুন শুধুমাত্র এই ফাইলটি দেখাচ্ছে অর্থাৎ এটি ডক্স ফরম্যাটে রয়েছে সরাসরি ফাইলটিতে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে এই সফটওয়্যারের মধ্যে এডিটেবল ফরম্যাটে ফাইলটি ওপেন হয়ে যাবে যদিও ডকুমেন্টটি ইংলিশে ছিল না কিন্তু সেটা এই মুহূর্তে প্রয়োজন নয় আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট অর্থাৎ ডকেক্স ফাইল ফরম্যাট আপনারা এই সফটওয়্যারে ওপেন করতে পারেন কিনা এবং এডিট করতে পারেন কিনা এবং সেটা আপনারা বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারে মাইক্রোসফট ডকেক্স ফরম্যাট ফাইল ওপেন করা এবং এডিট করা দুটোই পসিবল আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিম্পলি যদি আমি ব্যাকস্পেস করি তাহলে আমি এডিট করতে পারছি এবং সিম্পলি আমি টাইপ করার মাধ্যমে আবার টেক্সট অ্যাডও করতে পারছি যেটা অসুবিধে হতে পারে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস যে ফন্টগুলো ইউজ করে তার সমস্ত ফন্ট সাপোর্ট হয়তো এই সফটওয়্যারে আপনারা পাবেন না সেক্ষেত্রে যদি কিছু এক্সক্লুসিভ ফন্ট ইউজ করে কোনো মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ক্রিয়েট করা থাকে সেটা হয়তো এখানে ওপেন করলে সেই ফন্টটি মিসম্যাচ হবে এবং সেই ফন্ডটির জায়গায় সফটওয়্যারটি তার বেস্ট পসিবল অল্টারনেটিভ ফন্টটি বেছে অ্যাপ্লাই করে দেবে ডকুমেন্টে আপনি এই ধরনের ডকুমেন্টের সমস্ত রকমের এডিট করতে পারবেন সিলেক্ট করে এখান থেকে ঠিক মাইক্রোসফট অফিসের মতো ফন্ট স্টাইল ফন্ট সাইজ ফন্ট কালার ইত্যাদি সমস্ত কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন সরাসরি বুলেট অ্যাড করতে পারবেন এবং ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট স্টাইল ঠিক মাইক্রোসফট অফিসে বাই ডিফল্ট যেরকম করা যায় এবং ঠিক যেমনটি আমি এই মুহূর্তেই আপনাদেরকে করে দেখালাম এবং এখান থেকে আপনি আপনার ডিফল্ট সিস্টেম প্রিন্টারে প্রিন্টও করতে পারবেন তার জন্যে ফাইল ম্যানেজার চলে যান এবং এখান থেকে প্রিন্ট অপশানটি নিয়ে নিন আপনার যে সিস্টেম প্রিন্টার থাকবে বাই ডিফল্ট প্রিন্টারে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং চিন্তা করার কোনো কারণ নেই এই সফটওয়্যার মধ্যে ডিফল্ট পিডিএফ এক্সপোর্টার ইনস্টল করে দেওয়া রয়েছে হ্যাঁ এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে এতক্ষণে চলে এসেছে যে আমরা যদি প্রিন্ট না করে এখান থেকে সরাসরি পিডিএফ এক্সপোর্ট করতে চাই সেটাও পেয়ে যাবেন এখানে সরাসরি এক্সপোর্ট ডিরেক্টলি অ্যাজ পিডিএফ এই অপশানটা প্রিন্ট অপশনের ঠিক আগেই অ্যাড করে দেওয়া রয়েছে এখানে এক্সপোর্ট ডিরেক্টলি অ্যাজ পিডিএফ অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনি দেখতে পাবেন যে সফটওয়্যার একটি ব্রাউজার উইন্ডো আপনার সামনে খুলে দেবে যে পাথে আপনি সেভ করতে চান সেখানে চলে যাবেন এবং এখানে দেখুন সেভ টাই পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশানটি রয়েছে আপনি এখানে ফাইল নেম প্রোভাইড করলে এবং সেভ করলে সফটওয়্যারটি নেটিভলি আপনার ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করে দেবে আপনার সিস্টেমে মাইক্রোসফট অফিস ইনস্টল থাকার কোনো প্রয়োজন নেই আমি ক্যান্সেল করে দিচ্ছি দর্শক বন্ধুরা বাকি অপশনগুলো একবার চট করে আমরা দেখে নিই ইনসার্ট মেনুতে যদি আমরা চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেজ ব্রেক সেকশন টেবিল চার্ট ইমেজ গ্যালারি মিডিয়া বুকমার্ক হাইপার লিঙ্ক টেক্সট বক্স এবং ডিফারেন্ট শেপস ইমোজিস সিম্বলস এই সমস্ত কিছুই আমরা ইনস্টল করতে পারি এবং ইনসার্ট করতেও পারি এই সফটওয়্যারের নেটিভলি সাপোর্ট রয়েছে লেআউট অপশানে যদি আমরা যাই এখানে পেজ মার্জিন ওরিয়েন্টেশন পেজ সাইজ পেজ কলাম পেজ ব্রেক এবং ডিফারেন্ট ইনডেন্ট সেটিংস ওয়াটারমার্ক হাইফেনেশন সমস্ত কিছু রয়েছে একদম মাইক্রোসফট অফিসের মতো রেফারেন্সেসে যদি আমরা যাই তাহলে এখানে ফুটনোট ইন্ডেক্স এন্ট্রি যারা বুক রাইটিংয়ের কাজ করেন তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় রিভিউ সেকশানে যদি যায় এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট স্পেলিং চেকিংয়ের অপশনও এখন ইনক্লুড করে দেওয়া রয়েছে ওয়ার্ড কাউন্ট অপশন রয়েছে ভিউ অপশনে যদি যাই এখানে আমরা দেখতে পাবো একদম মাইক্রোসফট অফিস ডকুমেন্টের মতো এখানে আপনারা বিভিন্ন বিভিন্নভাবে ভিউ করতে পারেন নেভিগেটের অপশন দেওয়া রয়েছে মেনু বার চাইলে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারেন সেক্ষেত্রে মেনু টিও ওপরে অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে যেখানে আপনারা ডিফারেন্ট মেনু অ্যাক্সেস করতে পারেন এবং না চাইলে এখান থেকে মেনু বারটিকে ডিঅ্যাক্টিভেট করে নিতে পারেন টুলস মেনুতে যদি যাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন মেল মার্জ অপশান দেওয়া রয়েছে এবং ম্যাক্রো রান করা যায় দর্শক বন্ধুরা এই রকম ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারে এর থেকে বেশি মনে হয় না কোনো ফাংশনালিটি আমাদের প্রয়োজন পড়ে অথবা আমরা সাধারণত যে ধরনের ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করি তাতেও আমার মনে হয় না এর থেকে বেশি কিছু ফাংশনালিটি সফটওয়্যারের প্রয়োজন পড়ে মাইক্রোসফট অফিসে প্রত্যেকটি টুল এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং যার ইউজেবিলিটিও মোস্টলি মাইক্রোসফট অফিস প্যাকেজের মতোই চলুন এবার দর্শক বন্ধুরা দেখে নিই বাকি দুটো সফটওয়্যার প্ল্যাটফর্ম এই প্যাকেজের মধ্যে কীরকম ইনক্লুড করে দেওয়া রয়েছে তার জন্য ফাইল ট্যাপে চলে আসছি এবং এখানে যে ফাইল বলে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করলে একটি লিস্ট মেনু আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি সরাসরি ক্লোজ বাটনটায় ক্লিক করে দিন এবং এটিকে আমি ডোন্ট সেভ করে দিচ্ছি আবার আমরা হোম পেজে চলে এলাম এখানে রিসেন্ট ডকুমেন্টের আন্ডারে আমরা লাস্ট যে ডকুমেন্টটি এডিট করেছি সেটা একটি লিঙ্ক রিসেন্ট ডকুমেন্টের পেজে অ্যাড হয়ে গেছে চলুন দেখেনি ক্যালক স্প্রেডশিটটি এই সফটওয়্যার প্যাকেজের মধ্যে কীরকমভাবে ইনক্লুড করা হয়েছে আমি ক্যালক স্প্রেডশিটে ক্লিক করলাম আমাদের সামনে ওপেন হয়ে গেল ক্যাল্ক স্প্রেডশিট অ্যাপ্লিকেশানটি একদম পুরোপুরিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলের মতোই অ্যাপ্লিকেশনটি এবং দেখতে পাচ্ছেন আমি আগের সেটিং অনুযায়ী এখানেও সরাসরি ট্যাড রিবন মেনু ফরম্যাটেই ওপেন হয়েছে এখানেও ফাইল হোম ইনসার্ট লেআউট ডেটা রিভিউ ভিউ এক্সটেনশন টুলস ইত্যাদি অপশনগুলো রয়েছে এবং এই টেবলার ফরম্যাটটি মাইক্রোসফট অফিসের সঙ্গে ভীষণ সিমিলার এবং এর মেনু অ্যারেঞ্জমেন্টগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের সঙ্গে ভীষণ সিমিলার আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন ইনসার্টের মধ্যে রয়েছে ইনসার্ট শিট পি ভেবল পি ভর্টেবল সাপোর্ট রয়েছে ফাংশন লিস্ট রয়েছে ইমেজ গ্যালারি মিডিয়া রয়েছে হাইপার লিঙ্ক রয়েছে ফিল্ড রয়েছে টেক্সট বক্স রয়েছে ডিফারেন্ট শেপস রয়েছে সিম্বলস রয়েছে লেআউটের মধ্যেও আপনারা মাইক্রোসফট এক্সেলের যে ধরনের লেআউট সাধারণত করে অভ্যস্ত সেই রকম সমস্ত লেআউট অপশান এখানে দিয়ে দেওয়া রয়েছে ডেটার মধ্যে যদি আপনারা যায় এখানে শর্ট রয়েছে ফিল্টার অপশন রয়েছে রেঞ্জ অপশন রয়েছে এবং এখানে ডেটাবেস আপনারা অ্যাটাচ করতে পারেন লিঙ্ক টু এক্সটার্নাল ডেটাবেস ঠিক যেরকমটি মাইক্রোসফট এক্সেলে থাকে এখানেও রয়েছে রিভিউতে যদি যান এখানেও আপনি ম্যাক্রো রেকর্ড করতে পারেন এবং ম্যাক্রো রান করতে পারেন ভিউ অপশানে যদি যান এখানেও যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মাইক্রোসফট অফিসের প্যাকেজের সঙ্গে ভীষণ সিমিলার টুলস অপশানে যদি আমরা যাই তাহলে এখানেও যে অপশানগুলো দেখতে পাবো সেগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের সঙ্গে ভীষণ সিমিলার হয়তো দু একটা মেনু এদিক থেকে ওদিকে কিছু অন্য ট্যাবে রয়েছে কিন্তু আমি একশো শতাংশ নিশ্চিত এখানে যে সমস্ত টুল দিয়ে দেওয়া রয়েছে সেগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের সঙ্গে খুবই সিমিলার এবং তার ব্যবহারও মাইক্রোসফট অফিস প্যাকেজের সঙ্গেই খুবই সিমিলার ইনসার্টমেন্টসে যদি আমরা চলে যাই এখানে ফাংশন লিস্টে চলে যাচ্ছি কিছু ডিফল্ট ফাংশন যেখানে সরাসরি এই লিস্টের মধ্যে রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অল ডেটাবেস ডেট টাইম ফিনান্সিয়াল ইনফরমেশন লজিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যারে স্ট্যাটিস্টিক্যাল স্প্রেডশিট টেক্সট ইন ইত্যাদি সমস্ত ফাংশনগুলো এখানে লিস্টেড ফরম্যাটে ক্যাটাগরিকালি দেওয়া রয়েছে যদি অলে ক্লিক করেন তাহলে ডিটেলস সমস্ত ফাংশনের লিস্ট এখানে ওপেন হয়ে যাবে ফাংশন কিভাবে এখানে ইউজ করতে হয় সেই নিয়ে আমি ভবিষ্যতে ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো বলে রাখাই বাহুল্য লিস্টটা দেখেই বুঝতে পারছেন এখানে হেন কোনো ফাংশন নেই যেগুলো আমরা মাইক্রোসফট অফিস প্যাকেজে পাই অথবা আমরা সাধারণত এক্সেলে যে ধরনের ফাংশান ব্যবহার করি আমি নিশ্চিত তার সমস্ত ফাংশানের সাপোর্টই এখানে রয়েছে যেরকম বললাম এর উপরে আমি বিষয়দের ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো ফাইনালি চলুন দেখে নিই এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানটি কীরকম করেছে আবার ফাইল মেনুতে চলে এলাম এখান থেকে ফাইলে গিয়ে ক্লোজ করে দিচ্ছি ইমপ্রেস প্রেজেন্টেশন অপশানটায় ক্লিক করছি সরাসরি আমরা চলে এসেছি এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানে এবং এখানেও আপনারা দেখেই বুঝতে পারছেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের সঙ্গে ভীষণ সিমিলার একটি অ্যাপ্লিকেশন ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্লিক করার সাথেই আপনাদেরকে প্রথমেই টেমপ্লেট ওপেন করে দিল এখানে প্রি সুন্দর সুন্দর প্রি সেট দিয়ে দেওয়া রয়েছে যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনারা টেমপ্লেটে ক্লিক করে এই ফরম্যাটের প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারেন যেরকম আমি এই টেমপ্লেটে ক্লিক করছি এবং ওপেন করছি দেখুন টেমপ্লেটটি সরাসরি ওপেন হয়ে গেল ঠিক মাইক্রোসফট অফিস প্যাকেজের মতোই এবং এখানে সাইড বার অপশন একটি সুন্দরভাবে রিপ্রেজেন্ট ফরম্যাটে বিভিন্ন অপশন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি স্লাইড লে কথা আমি বলতে চাইছি ব্ল্যাঙ্ক এবং ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের লেআউট যেরকম আমাদের প্রয়োজন পড়ে সেরকম আমরা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারি এখানে ফরম্যাট দেখুন স্ক্রিন সিক্সটিন ইস টু নাইন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এখান থেকে আমরা স্লাইড ফরম্যাট অর্থাৎ আমরা এখান থেকে সেট করে নিতে পারি ডিফারেন্ট টুল শেপ অ্যাড করার জন্য টুলসগুলো হ্যান্ডি হিসেবে নিচেও অ্যাজ এ মেনু হিসেবে অ্যাড করে দেওয়া রয়েছে এবং রিবন ট্যাবে হোম ইনসার্ট লেআউট স্লাইড শো রিভিউ ভিউ এক্সটেনশন টুলস স্ট্যান্ডার্ড মেনু সেট দিয়ে দেওয়া রয়েছে এবং এগুলো মাইক্রোসফট অফিসের সঙ্গে ভীষণ সিমিলার দর্শক বন্ধুরা প্রসঙ্গত এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বল দিই এখানে শুধুমাত্র প্রেজেন্টেশনের ক্ষেত্রেই নয় এখানে আপনারা ওয়ার্ড ফাইলের ক্ষেত্রেও বিভিন্ন টেম্পলেট ইউজ করতে পারেন এবং আরও বিভিন্ন কাস্টমাইজ টেম্পলেট প্রোভাইড করা রয়েছে যেটা দিয়ে আপনারা প্রফেশনাল ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন কীরকমভাবে আমি দেখি দিই তার জন্য এটিকেও ক্লোজ করে দিচ্ছি ফাইল মেনুতে চলে যাচ্ছি এখান থেকে ক্লোজ অপশনটি নিয়ে নিচ্ছি এবং ডোন্ট সেভ অপশানটি নিয়ে নিচ্ছি দেখুন এই লেফট সাইড পেনে টেম্পলেটের মতো একটি বাটন দিয়ে দেওয়া রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি এইরকম একটি টেম্পলেট সেকশনে আপনারা চলে যাবেন এবং এখানে দেখুন বিভিন্ন প্রিসেট ডিফল্ট টেমপ্লেট সরাসরি অ্যাড করে দেওয়া রয়েছে এখানে সমস্ত রকম টেমপ্লেট অ্যাড করা রয়েছে তার মধ্যে কিছু কিছু ডকুমেন্ট টেমপ্লেট রয়েছে এবং কিছু কিছু প্রেজেন্টেশন টেমপ্লেট রয়েছে এবং এখানে আরও অসাধারণ প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করা যায় যেরকম বিজনেস কার্ড এবং লেবেল সেই টেমপ্লেটও এখানে দিয়ে দেওয়া রয়েছে কোনটা কিসের টেমপ্লেট সেটা বোঝার জন্য টেমপ্লেটের পাশে এই যে ছোট্ট অ্যারো আইকনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কি কী টেমপ্লেট অ্যাভেলেবেল তার একটি ক্যাটাগরিক্যালি ভিউ আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে যদি রাইটার টেমপ্লেটসে ক্লিক করেন তাহলে এই কটিন টেমপ্লেট ডকুমেন্ট ফরম্যাটের জন্য অ্যাভেলেবেল এবং এখান থেকে যদি ক্যালক টেমপ্লেটে ক্লিক করেন তাহলে অবশ্যই স্প্রেডশিটের জন্য কোনো ডিফল্ট টেমপ্লেট নেই সেটার প্রয়োজনও পড়ে না ইমপ্রেস টেমপ্লেটে যদি যান তাহলে এই টেমপ্লেটগুলো যেগুলো আপনারা ইমপ্রেস অ্যাপ্লিকেশনে ঢোকার পরেও দেখতে পাচ্ছি না সেই টেমপ্লেটগুলো সরাসরি এখানে রয়েছে এখান থেকে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনারা এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে সেখান থেকে আপনারা প্রেজেন্টেশন ক্রিয়েট করা শুরু করে দিতে পারেন এবং এরপরে যদি ড্র টেমপ্লেটে আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে একটি ডিফল্ট ড্রয়িং টেম্পলেট কীরকমভাবে ডিফারেন্ট শেপস দিয়ে আমরা ভেক্টার ড্রয়িং ক্রিয়েট করতে পারি তার একটি টেমপ্লেট এখানে সরাসরি দিয়ে দেওয়া রয়েছে দর্শক বন্ধুরা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এই সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের একটি ওয়ার্দি অল্টারনেটিভ হতে পারে যারা উইন্ডোজ এবং ম্যাক প্ল্যাটফর্মের জন্য মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ খুঁজছেন তারা অবশ্যই এই সফটওয়্যারটি একবার ব্যবহার করে দেখুন আমি নিশ্চিত আপনারা নিরাশ হবেন না দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজের মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এই সফটওয়্যারের উপর কী ধরনের টিউটোরিয়াল আপনারা পেতে চাইছেন আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসার যদিও আমি এই সফটওয়্যারের উপর টিউটোরিয়ালের একটি সিরিজ খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব, তাহলে দর্শক বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এরকমই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে নমস্কার